আসসালামু আলাইকুম, বিডি টুরিস্ট আসসালাম। অনলাইন পত্রিকা থেকে আপনাকে স্বাগত। আজকে আমরা আছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা এখানকার চিকিৎসা সেবার মান নিয়ে কথা বলবো একজন পেশেন্টের সাথে, যিনি কিনা এখানে ভর্তি দিন ছিলেন, ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। তো আমরা ওনার সাথে সরাসরি কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম আলতাফ হোসেন। আলতাফ হোসেন, আচ্ছা, কোথেকে আসছেন আপনি? আমি প্রবাসী, সৌদি আরবে থাকি। আচ্ছা, আজকে অনেক বছর যাবতে আছি। হুম হুম। তো আমার সমস্যাগুলো নিয়ে যদি আপনাকে বলি, আমার এই বনে এবং গাড়ে, কোমরে এবং গাড়ের সমস্যা আজকে অনেক বছর থেকে। তো বারবার ডাক্তার দেখিয়েছি, সর্বশেষ এবার ডিপিআরসিতে ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ স্যারকে দেখিয়েছি। তো মোটামুটি ওনার এখানে আজকে 10-12 দিন থেকে আমি যথেষ্ট, আমার কাছে ভালো মনে হইতেছে। তো বাকি আচ্ছা, ঠিক আছে, সেটা আপনি আপনার কাছে জানতে চাইবো। তো আপনার সমস্যাটা কি ছিল? আমার কোমরের সমস্যা ছিল, এই সমস্যার কারণে আমি বেশি চলতে পারতাম না এবং পায়ের উপরে চাপ দিয়ে বসা যেত না, ফ্লোরে বসা যেত না, হাঁটা যেত না, বেশি খুব সীমিত চলা লাগতো। তো কাজের তাগিদে তো চলতে হইতো, এগুলা পারতাম না, খুব একটা কষ্ট ছিল। তো আজকে কয়েকদিনের এই ট্রিটমেন্টের পরে এখন মোটামুটি আমি ভালো লাগছে। এখানে তো ভর্তি থেকে চিকিৎসা নিয়েছে? হ্যাঁ, ভর্তি থেকে। এই সমস্যাটা? হ্যাঁ, আর এখানে মোটামুটি সেবার মানও ভালো। অন্যান্য হসপিটালেও আমি গিয়েছি, অন্যান্য জায়গায় থেরাপি নিয়েছি, তো এখানকার থেরাপি এবং ব্যায়ামগুলা ভালো, অন্যান্য জায়গা থেকে ভালো। আচ্ছা, থেরাপির যে ইয়াটা, ঠিক আছে। তো আপনি এই সমস্যাটা, আপনি যে সমস্যাটার কথা বললেন, সেটা কতদিন যাবত, কতদিন যাবত ভুগছিলেন? এটা আমার সর্বপ্রথম দেখা দিয়েছে 1997 সালে। 1997 সালে কোমরে ছিল। আচ্ছা, এরপরে ধরেন 1997 থেকে পর্যন্ত 22-23 বছর হয়, মনে হয় নাকি 24-25 বছর হয়। তা আমার গাঁড়ের সমস্যা দেখা দিয়েছে আজকে প্রায় 5-6 বছর যাবত গাঁড়েও। তো এখন দুইটা সমস্যা নিয়েই আসা এখানে। এখন ইনশাল্লাহ ব্যায়াম থেরাপির মাধ্যমে, ওষুধের মাধ্যমে, তো আমি মোটামুটি, আমার কাছে ভালো লাগছে এখন। আচ্ছা, আপনি তো অনেক দিন যাবত এই সমস্যাটা ভুগছিলেন, বহন করছিলেন নিজের শরীরে, তো এটা কোনো ডক্টর দেখেছিলেন কি এর আগে? হ্যাঁ, বারবার ডক্টর চিকিৎসা নিয়েছেন? এইভাবে চিকিৎসা নিয়েছি, তো এবার একটু ভালো লাগছে। অন্যান্য কি চিকিৎসাটা ছিল? এই চিকিৎসা এরকম ছিল, ওনারাও ওষুধ দিয়েছেন, ব্যায়াম থেরাপি দিয়েছেন, লিখে দিয়েছেন, এগুলা করাও। তা আমি বিভিন্ন ওই সেন্টার গুলাতে যাইয়া, আপনার থেরাপি সেন্টার গুলাতে যাইয়া করিয়েছি, তো এত উন্নতি পাইনি। আচ্ছা, এর আগেও আপনি থেরাপি দিয়েছেন, মানে এখানেও আপনি থেরাপি দিচ্ছেন? আচ্ছা, আপনি তো অন্য জায়গায় চিকিৎসা নিয়েছেন থেরাপির মাধ্যমে, তো আপনার কাছে জানতে চাইবো এই ডিপিআরসি এবং অন্যদের মধ্যে একটু পার্থক্যটা একটু যদি আপনি বিশ্লেষণ করেন। ডিপিআরসি আর অন্যদের পার্থক্য অনেক। এই সেবার মান তো আগে বলেছি, আর এই যিনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার, উনিও নিজেও উনি 80-80 থেরাপি করান। আচ্ছা, আর উনি এই যে কোমরে গাঁড়ে যে এগুলা ফুটান, খুব ভালো, খুব ভালোভাবে। এর আগে কোনো ডক্টর এইভাবে নিজের হাত দিয়ে আমাকে এগুলা করেনি। কি ডক্টর শফিউল্লাহ প্রধান? হ্যাঁ, শফিউল্লাহ সাহেব, উনি নিজের হাতে আসি প্রায় একদিন পরে বা প্রতিদিন 2 দিন পরে এইভাবে আসি, নিজেও কতগুলো ব্যায়াম করেন। আচ্ছা আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো ওই ডিপিএসসি হসপিটালের সন্ধানটা কোথায় বলেন? ডিপিএসসি সন্ধানটা আমি সৌদি আরবে একটা টিভি চ্যানেলে পাই। সৌদি আরবের টিভি চ্যানেল? বাংলাদেশের টিভি চ্যানেল, সৌদি আরব থেকে, সম্ভবত আর টিভি হবে। তো আর টিভিতে ওনার আমি দেখি, উনি একজন, আর ওই যে এস চক্রবর্তী, ওই হাসপাতালের নাম হইল আপনার এসপি হসপিটাল। তো এই দুইটাই আমি দেখতাম, দুইজনেরটাই দেখতাম। তো আমি দুজনের মধ্যে শফিউল্লাহ স্যারকে বেছে নিয়েছি, আমি ওনাকে দেখাবো। আজকে কয়েক বছর যাবতে আমি এটা আমার প্ল্যান, গত 2 বছর আগেও দেখানোর প্ল্যান ছিল। তো আমার এক কাজিন বললো যে না, আপনি ওই ডাক্তারকে দেখান। তো তখন ওনাকে দেখিয়েছি আর কি। মানে আমার পরিচিত সাজেস্ট করেছেন ডক্টর শফিউল্লাহ প্রধানকে দেখাতে? না না, গত 2 বছর আগে। আচ্ছা আচ্ছা, তখন আমি আসছিলাম, আমার প্ল্যান ছিল শফিউল্লাহ প্রধান সাহেবকে দেখাবো। তো আমার যে কাজিন, উনি বললো যে না, আপনি এই ডাক্তারকে দেখান। আচ্ছা আচ্ছা, তো উনি অর্থোপেডিক বড় ডাক্তার, ওনাকেও দেখিয়েছি। তো উনিও এরকম থেরাপি ব্যায়াম লিখে দিয়েছে, কিন্তু এখানে অনেক অনেক ব্যতিক্রম সেবার মান নিয়ে আর ডাক্তারের মান নিয়ে। ডাক্তার সাহেব নিজেই আসে, উনি
ব্যায়াম করান, থেরাপি করান, দেখাই দেন, বুঝে দেন, বা সবসময় খোঁজ খবর নেন আপনার থেরাপিগুলো ঠিক মতো হচ্ছে নেই, ব্যায়ামগুলো ঠিক মতো হচ্ছে নেই, লোকগুলো ঠিক মতো আসছে নেই। আচ্ছা, এখানকার যে দুইটি রত ডক্টর আছেন, তারা কি সঠিক সময়ে আপনারা সর্বক্ষণিক ওনারাও সর্বক্ষণিক আসি খোঁজ খবর নেন? আচ্ছা, ডক্টর ছাড়াও এখানে যারা অন্যান্য দায়িত্বে আছেন, যারা ম্যানেজমেন্টে আছেন, ম্যানেজমেন্টে যারা আছেন, তারাও প্রায় আসেন, সিস্টার তো আসেনই, তারাও আসি খোঁজ খবর নেন, সর্বদিকে খোঁজ খবর নেন, বা ডক্টররাও আসে, সবাই আসে, সবকিছু ইনশাল্লাহ অন্যান্য জায়গা থেকে আমার কাছে ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো, এই যে 11টা দিন আপনি এখানে ভর্তি ছিলেন, কোনো অসুবিধা দেখেছেন কি, মানে বোধ করেছেন কি? আমি কোনো অসুবিধা বোধ করিনি, না। আচ্ছা, তো আপনার তো এখন মানে কি অবস্থা আপনার, আপনার কাছে জানতে চাই, মানে কেমন আছেন? শারীরিক অবস্থা? শারীরিক না, শারীরিক এখন তো বলে গেছি ইনশাআল্লাহ, আমি যে অবস্থায় আসছি এখানে, আচ্ছা, এখন আমি বলতে গেলে তার চেয়ে আমি বলতে হবে অনেক ভালো এখন। আচ্ছা, অনেক ভালো, ঠিক আছে, ভালো থাকুন, আপনার জন্য শুভকামনা রইল। ভিডিওটি রয়েছে অনলাইন পত্রিকা থেকে, ভালো থাকবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।